বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই বুঝতে পারছেন কী দেখাচ্ছি। কালো জাম বানিয়েছিলাম, এটার রেসিপি রেকর্ড করা হয়েছে, ইনশাআল্লাহ দু এক দিনের মধ্যেই হয়তো আমি শেয়ার করতে পারবো। আর খুবই ভালো হয়েছে, খেতে অনেক মজা লেগেছে। আর আজকে আসলে আমার জন্য খুব স্পেশাল একটা দিন, সেটা হচ্ছে আমার খাজানা আসলে বের হয়েছে, গুপ্তধন বের হয়েছে, যেটা বাংলাদেশ থেকে আনা হয়েছিল। আমার খেয়ালও ছিল না, বাট বের করতে চেয়েছিলাম অন্য কিছু, বের হয়েছে অন্য কিছু। তাওহিদের বাবা তার শীতের জামাকাপড় বের করার জন্য এই লাগেজগুলো সব নাড়াচাড়া দিয়েছিল, আর আমি সবসময় মন ভোলা মানুষ, কোন জিনিস কোথায় রেখেছি সেটা আমার মনে থাকে না। এই একটা ড্রেস, এটা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে আসি 2016-তে আর কি, যখন আসি তখন আমি সাথে করে নিয়ে এসেছিলাম। একটা বারের জন্য পরতে পারিনি, ওই রকম কোনো অকেশনও পাইনি পরার জন্য, তবে ড্রেসটা খুবই সফট। এই একটা ড্রেস আমার খুবই পছন্দের, এটির সাথে একটা মধুর স্মৃতি আছে। তা হচ্ছে এটা আমার একটা ঈদের ড্রেস ছিল, আমার শ্বশুর আমাকে সাথে করে নিয়েই আমাকে ঈদে শপিং করে দিয়েছিল, আর আমার কাছে, আমার শ্বশুরের কাছে এই ড্রেসটা খুবই ভালো লেগেছিল। তো এটা আমার জন্য অন্যরকম একটা প্রিয়, বলা যায় একটা প্রিয় ড্রেস, আমি আসার সময় ইতালিতে সাথে করে নিয়ে এসেছি। আমি জানি যে এই ধরনের ভারী ড্রেসগুলো আমার এখানে পরা হবে না, তারপরও নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার একমাত্র যক্ষের ধন, আমার এটা লাল জামদানি। আমার কাছে জামদানি বা লাল জামদানি যেটা খুবই ভালো লাগে, তার জন্য আমি একটা কিনেও ছিলাম, বাংলাদেশ থেকে নিয়েও এসেছি, বাট পরা আর হয়নি। ইতালিতে আসার পর হয়তো বা একদিন পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। আর এটা একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, আমার এখানে রোদ দেওয়ার মতো কোনো জায়গা নেই। তো এখন এটাকে আমি কীভাবে ক্লিন করতে পারি, যদি কারো জানা থাকে অবশ্যই শেয়ার করতে পারেন আমার সাথে। এগুলো হচ্ছে বিছানার চাদর, এগুলো সবই বাংলাদেশ থেকে আনা, এখন এগুলো সব বের করেছি। আমি জানতাম যে কিছু চাদর আমি এনেছি বাংলাদেশ থেকে, বাট সেগুলো যে আসলে কোথায় রেখেছি এটাই আমার মনে ছিল না। তো তাওহিদের বাবা যখন এখন সব কিছু বের করেছে, এখন আস্তে আস্তে আমার এইসব খাজানা বের হচ্ছে, আর অনেক খুশি হয়ে গিয়েছি আসলে। এই হচ্ছে তাওহিদের বাবার জামা কাপড়, আর কিছু তাওহিদের শীতের কাপড়, আর পুরো ঘরের অবস্থা হচ্ছে এইরকম, চারিদিকে শুধু জামা কাপড়। তাওহিদের বাবা বাইরে গেল তাওহিদকে নিয়ে, আর এই ফাঁকে আমি আমার কাজগুলো সব শেষ করে ফেলবো। শীতকাল চলে এসেছে, প্রায় চলে এসেছে বলা যায়। আগে যেখানে একটা লাগতো জামা কাপড়, এখন লাগবে তিনটা, আর বাইরে বের হতে নেরতো বাবা কত যে জামা কাপড় লাগে। কিছু করার নাই, এগুলো লাগবেই, ব্যবহার করতেই হবে। আর কিছু কিছু জামাকাপড় যেগুলো আসলে গত বছর ব্যবহারই করা হয়নি, তাওহিদের কেনার সময় কিনে ফেলেছিলাম, তো একটু বড়ই কিনেছিলাম, দেখা যাক এবার ব্যবহার করতে পারি কি না, আর নয়তো এগুলো ডোনেশনে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দেবেন, আর একটা লাইক দিতে ভুল করবেন না প্লিজ আজকের ভিডিওটাতে। এবার হচ্ছে আমার জামা কাপড় যা যা বের করেছে সেটা একটু এক ঝলক দেখিয়ে নেই। আর এই হচ্ছে সোফার অবস্থা, কিছু কিছু জামা কাপড় আমি এনেছিলাম যে আমার মনেই নেই যে এগুলো আমার কোথায় আছে, কোন জায়গায় আছে, তো আজকে নাড়াচাড়া দিতে গিয়ে বের হলো। বাংলাদেশ থেকে আসার সময় আমি কিছু থ্রি পিস নিয়ে এসেছিলাম, এই থ্রি পিসটা আমার ননদ আমাকে দিয়েছিল, আর কাপড়টা খুবই সুন্দর ও আন্দাজ করে বানিয়েছে। আসলে ও তখন আমাকে দেখেও নাই, ও জাস্ট চোখের আন্দাজে একটা মেজারমেন্ট দিয়ে বানিয়ে এনেছে আর কি। একদম সুন্দর ফিট ছিল আমার গায়ে, একটু এদিক সেদিক না, খুবই সুন্দর করে বানানো হয়েছিল থ্রি পিসটা। এই একটা টপস তাওহিদের বাবা কিনে এনেছে, কুর্তি বলে সম্ভবত এগুলাকে, আমি এগুলাকে টপসই বলি। আচ্ছা, আর এবার বাংলাদেশে, এবার না গত বছর আসলে বাংলাদেশে যে গিয়েছিলাম, আমার আর তেমন কোনো কিছুই শপিং করা হয়নি, মানে আমি মার্কেটে গিয়ে শপিং করতে পারিনি। আর এই একটা কুর্তি আমার খুবই পছন্দের, এটা আমি প্রথমবার বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, বাট বেশি দিন পরতে পারিনি, তখন আসলে আর একটু ফ্যাটি হয়ে গিয়েছিলাম, এখন আবার ট্রায়াল দিয়ে দেখলাম যে না, এখন পরা যাচ্ছে। তো খুশিই লাগে যখন পুরনো জামাকাপড় আবার গায়ে লাগে, এটা অন্যরকম একটা আনন্দ লাগে।
এই একটা থ্রি পিস, এটাও এবার বাংলাদেশ থেকে আমি আসার সময় নিয়ে এসেছি। আমি অনেকগুলো থ্রি পিসই এনেছি, কারণ এখানে তো আর থ্রি পিস পাওয়া যায় না। নর্মাল কুর্তি হয়তো বা কিছু কিছু দোকানে পাওয়া যায়, যেমন উপিমে আমি কয়েকবার দেখেছিলাম, তারপর ওভিএসএ ছিল, বাট অতটা অ্যাভেলেবেল না। তার জন্যে আমি চেষ্টা করেছি বাংলাদেশ থেকে আসার সময় কয়েকটা থ্রি পিস বেশি করে আনা বা জামাকাপড় একটু বেশি করে আনা, এতে করে আমার 2-1 বছর আরামসে চলে যাবে। আর স্কার্ট নামিয়েছি, আমি বাংলাদেশ থেকে স্কার্টও নিয়ে এসেছিলাম বেশি করে, কারণ আমি বাসায় স্কার্ট পরি, এটা শীত হোক গরম হোক। আমার বাসায় সবসময় স্কার্ট পরা হয়, তার জন্য আমি একটু স্কার্ট বেশি করেই আনি। আর এখানে বাংলাদেশের মতো এই টাইপের স্কার্ট আমি আসলে পাই না কোথাও। এখানকার স্কার্টগুলো একটু চাপা থাকে, মানে ঘেরটা কম থাকে যেটাকে বলে আর কি, আর ওগুলো ঘরে পরার মতো এরকম না আর কি, রাফ ইউজের জন্য না। আর এই একটা ব্ল্যাক থ্রি পিস তাহিদের বাবা কিনেছিল আমার জন্য, এটা আমার খুবই পছন্দের ছিল, আর বাংলাদেশে অনেক পরেছি এটা। আসলে এই সব ড্রেসগুলো না আমার, যখন আমি বাংলাদেশ থেকে আসি তখনই আমার একটা ভিডিও তৈরি করার ইচ্ছা ছিল, বাট তখন ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য আসলে ওইভাবে কোনো কিছুই ভিডিও করা হয়নি। জাস্ট বাংলাদেশ থেকে জামাকাপড়গুলো এনে ওইভাবেই ব্যাগে রেখে দিয়েছি, এখন আস্তে আস্তে বের করছি। আরও কিছু টুকটাক আছে, ওগুলোও হয়তোবা আবার বের করব, তখন হয়তোবা আবার আপনাদের সাথে শেয়ার করব। এবার বাংলাদেশে গিয়ে শুধু আমি একবার মাত্র মার্কেটে যেতে পেরেছি, তাও নারায়ণগঞ্জের আড়ংয়ের যে শোরুম ওইখানেই গিয়েছিলাম, আর এছাড়া সময় পাইনি। তার উপর আবার তাওহিদকে নিয়ে মার্কেটে যাওয়াটাও সম্ভব ছিল না, কারণ ও তখন আরও ছোট ছিল। আর তাওহিদের বাবা এই এই যে যত কুর্তি বলি থ্রি পিস বলি সব কিছু ও নিজেই একা মার্কেট থেকে শপিং করে নিয়ে এসেছে। আর আমরা বাংলাদেশ, আমি বিশেষ করে আমার শপিংটা বাংলাদেশ থেকেই বেশি করে নিয়ে এসেছি, যেন এখানে আমার হয়তোবা আমি যেই প্যান্ট বলি বা লেগিংস টাইপের এগুলো এখান থেকে কিনি, কিন্তু গেঞ্জি, তারপর আমার ঘরে পরার জন্য নর্মাল টি শার্ট, তারপর এই যে কুর্তিগুলো যেগুলো সাধারণত আমি পরি আর কি, এগুলো আমি সব বাংলাদেশ থেকেই নিয়ে এসেছি। ইভেন হিজাবগুলোও আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, এগুলো আমার কাছে গুপ্তধন, যক্ষের ধনের মতো আগলে রেখেছি, সব একসাথে বের করে নিই, অল্প অল্প করে বের করছি, কারণ দেখা যায় যে আমাদের অতটা পরিচিত মানুষজন নেই যে বাংলাদেশে যাবে, আবার বাংলাদেশেও এত মানুষজন নেই যে আমাকে শপিং করে আবার এখানে দিবে। তো নিজেরা এর জন্যই যতটুকু পেরেছি আসার সময় আমি আমার জন্য শপিং করে নিয়ে এসেছি। আর তাহিদের বাবাও আমাকে এটাই বলেছিল যে আমাদের শার্ট প্যান্ট তো ইজিলি পাওয়া যায়, তুমি তোমার যেসব ড্রেসগুলো তুমি ব্যবহার করো ওইগুলাই বেশি করে কিনে নাও। তো ওই আমার জন্য যাবতীয় যা কেনাকাটা করার আছে এগুলো কেনাকাটা করে নিয়ে এসেছে। আর আমি বলবো যারা নতুন ইটালিতে আসতে চান বা নতুন বিদেশে আসবেন, কারণ আসার সাথে সাথেই আসলে একটা পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে কিছুটা সময় লাগে, তো প্রাথমিক পর্যায়ে দেশ থেকে এই ধরনের জামাকাপড়গুলো তা আপনারা নিয়ে আসতে পারেন, যারা আমার মতো আর কি, যে মানে কি বলবো, শার্ট বলে বা একটু শর্ট জামাকাপড় যারা আসলে পরতে চান না, বা দেশে একটু লং জামাকাপড় পরেছেন, এখানে এসে একটু আনকমফোর্টেবল ফিল করবেন বা আনইজি ফিল হবে, এখানে এসে আনইজি ফিল করবেন, তো তারা বাংলাদেশ থেকে কিছু নিয়ে আসতে পারেন, এখানে আসলে হয়তোবা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। আমি বাংলাদেশ থেকে আসার সময় এরকম আমার জামাকাপড় কিছু আমি অনেক কিছুই নিয়ে এসেছিলাম, আর এগুলোর দরকার হয় আসার সাথে সাথেই যে সব কিছু পেয়ে যাব হাতের কাছে তাও না। আমি এখানে আসার পর তো অনেক কিছুই পাইনি, আর তাওহিদের বাবা তো যেহেতু ছেলে মানুষ আর কোথায় কি পাওয়া যায় এই সম্পর্কে তার তেমন একটা ধারণাও ছিল না। আমি আসার পর অনেক খোঁজাখুঁজি করার পর এখন হয়তো বা সব কিছু মনে হচ্ছে যেন হাতের কাছেই ছিল, তখন জানতাম না দেখি পাইনি। যাই হোক, অনেক কথাই বললাম, আমার ঘরটার মোটামুটি গোছানো শেষ। উপস, এখানে আবার একটু পানি রয়ে গেছে। আমি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল, যেহেতু আজকে আসলে তাওহিদের স্কুল বন্ধ ছিল, সকালবেলা তাড়াহুড়া ছিল না ঘুম থেকে ওঠার, তো একটু দেরিতেই উঠেছি, আয়েশি ভঙ্গিতেই উঠেছি, তাওহিদের সাথে একটু খেলাধুলা করেছি। তাওহিদের বাবা গতকাল রাতের বেলা একটু দেরিতে বাসায় এসেছে, তো ওর সকালে ভারী নাস্তা করার ইচ্ছা ছিল না, তো বললো যে জাস্ট শুধু ক্রোসেন্ট আর চা খাবে, তো সেটাও নিজেই বানিয়ে নিয়ে এসেছে। ক্রোসেন্ট রেডিমেড ছিল যেটা দোকান থেকে কিনে আনা, সেটা দিয়ে আমরা নাস্তা শেষ করেছি, আর কাপুচিনো তাওহিদের বাবাই বানিয়েছিল, তো বলা যায় আজকে সকালে আমার পুরোপুরি ছুটিই ছিল। এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা চা তো মাস্ট, এখন তিনবেলাই চলবে আমাদের।
আজকে আর কথা না বাড়াই, আজকে আমার কিছু গুপ্তধন আপনাদের সাথে শেয়ার করেছি। সত্যি বাংলাদেশের এসব জিনিস আমার কাছে গুপ্তধনের মতোই, অনেক মূল্যবান জিনিস আমার কাছে। তার জন্য আসলে এগুলাকে খুব আদর যত্নে রাখা, যদিও বা ভাঁজ পড়ে গেছে জামা কাপড়ে, কিন্তু ঠিক হয়ে যাবে। আর এগুলাকে আবার আরেকবার ধোয়া টোয়া দিলে সব কিছু নর্মাল হয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা শেষ করি। আমার এই সব অমূল্য রতন, আমার মতো কে এরকম আছেন বাংলাদেশ থেকে এরকম জিনিসপত্র নিয়ে আসেন, অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আজকে আর কথা বাড়াই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।